জোসেফ স্ট্যালিন অর্ধেক বিশ্বের কাছে তিনি খলনায়ক হলেও বাকি অর্ধেক বিশ্বের কাছে তিনি সংগ্রামের বার্তা। পাঁচই মার্চ মৃত্যুদিন এই সোভিয়েত নেতার। গত 16 অগস্টে একটি অভিনব ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জনসংখ্যার ঘাটতি মেটাতে 10 ও তার বেশি সন্তান ধারণের জন্য মহিলাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন পুতিন। এই পুরস্কারের চল নতুন নয়। সোভিয়েত যুগে এই পুরস্কারকে মাদার হিরোইন বলা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হারে জনসংখ্যা কমে যাওয়ায় 1944 সালে এই বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। 1953 সালের 5ই মার্চ মৃত্যু হয়েছিল এই সোভিয়েত নেতার। জোসেফ স্ট্যালিনের নামে একটা সময় বুর্জোয়াদের শিরদাঁড়ায় শীতল স্রোত নামত। স্ট্যালিন একাধারে ছিলেন কবি, গায়ক এবং নাট্যকার। মাত্র 12 বছর বয়সে একটি দুর্ঘটনায় অকেজো হয়ে গিয়েছিল তাঁর বাম হাত। জোসেফ স্ট্যালিন আমূল বদলে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের চিত্র। একটি অনুন্নত দেশকে শিল্প ও প্রযুক্তিগত পরাশক্তিতে পরিণত করেছিলেন তিনি। লেনিনবাদী রাজনৈতিক মতাদর্শের ওপর ভিত্তি করে স্ট্যালিন রাশিয়ার সমাজতন্ত্রকে রক্ষা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের মতন পুঁজিবাদী রাষ্ট্র এবং ফ্যাসিবাদী পুঁজিবাদী অক্ষের জোড়া ফলার থেকে বাঁচিয়ে রেখেছিলেন লাল পতাকা। বিশ্বের বাম মনস্ক মানুষরা আজও স্ট্যালিন এবং সোভিয়েত জনগণের সংগ্রাম স্মরণ করে। কলকাতা টিভি।